আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এটা থিকিং। থিকিং আপনারা জানেন গায়ে কাঁটা হয়, গায়ের বাইরের রংটা হচ্ছে আপনার পার্পল কালার বা খয়েরি কালারও বলতে পারেন। প্রচুর দর্শক বন্ধু বা ড্রাগন চাষিদের একটা কমন কোয়েশ্চেন আমি কিন্তু দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে ড্রাগন গাছে কুঁড়ি যে সময় আসে সেই সময় গাছের ডাল কেন শুকনো হয়ে আসে। কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত কিন্তু দেখবেন গাছের ডাল একদম শুকিয়ে গুটিয়ে আসে। তো এটার কারণ কি বা এটা আমরা কিভাবে রোধ করতে পারি, কতটাই বা রোধ করতে পারি, আদবে পারি কি না, সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। তো এবছর কিন্তু আমাদের জাম্বু রেডের যে পুরনো গাছগুলো তাদের কিন্তু ফলের পরিমাণ বা ফলের সাইজের কিন্তু বিশাল ইনক্রিজ করছে, কারণ এগুলো সবে 15 দিন ফুল ফোটা হয়েছে, 15 দিন আগে ফুল ফুটেছিল, সেগুলোর সাইজ কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এক ডালে দুটো ফল আছে, তাতেই কিন্তু একটা একটা ফল, মানে ছোটোটা হয়তো একটু কম হবে 250 গ্রাম ট্রাম হবে, কিন্তু ওপরেটা কিন্তু 350 ক্রস করে গেছে। তো এটা ন্যাচারালি 500 গ্রামের ওপরে যাবে আশা করা যাচ্ছে। তো এরকম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুলও কিন্তু আসছে, যে গাছে ফল আছে সেই ফল অবস্থায় কিন্তু ফুলও আসছে প্রচুর পরিমাণে। এটা সেই কিষাণ মিত্রের হাইব্রিড ভ্যারাইটি, যেটার কোনো নাম নেই। তো এটাও কিন্তু ফল হিসেবে খুবই ভালো, আমি দেখতে পাচ্ছি যতটা ফল হচ্ছে সেই ফলের সাইজ বা ফলের শাইনিংও বোঝাই যাচ্ছে, যে কালার যখন শুরু হবে যখন পাকবে তখন কিন্তু শাইনিংও অনেকটাই ভালো হবে। আর কিষাণ মিত্রের বাগানে শাইনিং হচ্ছে না, কারণ ওনারা সম্ভবত এই টনিক টাইপের কিছু ইউজ করছেন, যার জন্যে সবুজ একদিকে একদিকে লাল এরকম হচ্ছে। তবে আমাদের বাগানে কিন্তু একদমই এরকম হবে না, কারণ 100% অর্গানিক সার, অর্গানিক ওষুধ ইউজ করা হয়। তো এই যে কিষাণ মিত্রের যে ভ্যারাইটি সেটা এটা। তো মোটামুটি আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গাছের ডাল কেন শুকিয়ে যায়। মেনলি এই সময় যে পরিমাণে ফুল আসে, এই ফুল কিন্তু প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় এই ফুলের বেড়ে ওঠার, কারণ 12 থেকে 15 দিন, অর্থাৎ কিছু ভ্যারাইটি আছে যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে 12 দিনে ফুল কিন্তু ফুটে যায়, অর্থাৎ কুঁড়ি যেদিন দেখা যায় তার পরের দিন পরের থেকে 12 দিনের মাথায় ফুল ফুটে যায়। আর কিছু ভ্যারাইটি এরকম আছে যেগুলো মোটামুটি 15 দিনে ফুল ফোটে, যেমন জাম্বুরেট কিন্তু 15 দিনে ফুল ফোটে। তো এই 15 দিনে যে ফুল ফোটে, এই 15 দিন ধরে যে ফুলের গ্রোথ সেটা কিন্তু অনেক ফাস্ট, অনেক স্পিড, এই 15 দিনে কিন্তু বিশাল স্পিডে ফুলটা বাড়ে, মানে আপনি হয়তো দিনে ডবল হয়ে যায় এরকম, হয়তো আজকে এরকম দেখছেন 2 দিন পরে দেখবেন এরকম সাইজ হয়ে গেছে। তো এইটা হচ্ছে ফুলের গ্রোথ। তো এই ফুলের গ্রোথের জন্য প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, যেখানে গাছ মাটি থেকে যে খাবার শোষণ করে বা আমরা গাছে যা স্প্রে করি সেটা সম্পূর্ণটাই প্রয়োজন হয় এই ফুলের মধ্যে। তো সেই কারণে ফুলের মধ্যে প্রচুর পরিমাণে খাবার টানার জন্য এই গাছের যে ডাল, এই ডালে কিন্তু বেশি একটা স্টে করতে পারে না। আমরা যদি সেরকম হিউজ পরিমাণে খাবার না দিই তাহলে কিন্তু গাছের ডালে একদম স্টে করবে না। আমরা একটু খাবারের পরিমাণ বেশি দিয়েছিলাম, সেই কারণে কিন্তু গাছের ডালে এখনও পর্যন্ত মাংস আছে, কারণ এখানে একটা কুঁড়ি, এখানেও একটা কুঁড়ি দেখতে পাচ্ছেন। তবে এই কুঁড়িগুলো ম্যাচোর হতে হতে কিন্তু এই ডালটা আরও অনেক বেশি শুকিয়ে আসবে। তো এটা কিন্তু একদমই ন্যাচারাল, যেখানে গাছের ডালে যে শুকিয়ে যাওয়ার, অর্থাৎ কুঁড়ি যে ডালে আছে সেই ডাল শুকিয়ে যাওয়াটা কিন্তু একদমই ন্যাচারাল, কারণ এই ডালে যত এনার্জি, সমস্ত এনার্জি কিন্তু কুঁড়ি টেনে নেবে, সেই সময় গাছের ডালে কিন্তু স্টে করবে না, কোনো খাবার দিলেও আপনার সেই ডাল স্টে করবে না, সেটা কিন্তু সম্পূর্ণ কুঁড়ির ভিতরে চলে যাবে, সেই কারণেই কিন্তু গাছের ডাল শুকিয়ে আসে। তবে যেদিন থেকে আপনার গাছে ফুল ফুটবে, ঠিক এই ফুলটা যেদিন ফুটবে তার পরের দিন থেকে কিন্তু এই ডালটা আবার হেলথ ঠিক হতে থাকবে, একদম ফল পাকার পর্যন্ত, ফল পাকতে পাকতে কিন্তু সেই ডালের হেলথ আবার ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এটা, যদিও সেই গরমের সময় প্রচণ্ড গরমের ভিতরে ফুল আমরা সব ভেঙে দিয়েছিলাম, যে সময় সেই সময় কিছু ফুল রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, তো সেগুলো কিন্তু এই 250-300 বা 350 এরকম হয়েছে, বেশি একটা বড় হয়নি। তবে এগুলো দারুণ মিষ্টি হয়েছে, এই ওয়েদারের জন্য সম্ভবত শুকনো ছিল সেই কারণে দারুণ মিষ্টি। এইটার সলিউশন যদি আমি বলি তাহলে সলিউশন আছে, এরকম নয় যে সলিউশন নেই, আপনাকে একটু ভালো কেয়ার করতে হবে। ভালো কেয়ার মানে কি, প্রথম তো 7 দিন, ফুল আসার প্রথম 7 দিন আমরা কিছু করতে বলি না, 6 থেকে 7 দিন কিছু করতে বলি না। তারপরে গিয়ে কিন্তু যে ফ্লাওয়ার ড্রপ সেটা ইউজ করতে হবে, তার সঙ্গে আপনার খোল জল কিন্তু আপনার 5 থেকে 6 দিনের গ্যাপে অবশ্যই ইউজ করুন, তাহলে কিন্তু ফুলের যে গ্রোথ বা ফলের যে সাইজ সেগুলোও কিন্তু ইনক্রিজ করবে। সঙ্গে ম্যাক্স সাইজ, ব্ল্যাক অ্যামৃত, এগুলো তো যেমন টাইমে ইউজ করার সেগুলো কিন্তু করতেই হবে,
করলে কিন্তু গাছের হেলথ অতটাও খারাপ হবে না যতটা আমি অনেকের দেখছি একদম শুকনো হয়ে যাচ্ছে, সেই সমস্ত শুকনোগুলো কিন্তু অতটা অসুবিধা হবে না। এটা দেখছেন আসুন্তা থ্রি, তো আসুন্তা থ্রির আমি পলিনেশন দেখিয়েছিলাম আপনাদের, আর ওই পলিনেশনের পরে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো যেগুলো পলিনেশন করেছিলাম সব ফল সেট হয়ে গেছে এবং ফলের সুন্দর, মানে ফলের শাইনিং তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর। আর ন্যাচারালি যে সমস্ত ডালে ফুল ছিল সেই সময় ফুলগুলোতে শুকিয়ে গিয়ে, দেখুন কত ছোট ডালে কত সুন্দর একটা ফল হয়েছে, তো এই ডালগুলো শুকিয়ে গিয়েছিল এবার কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এ দেখুন এই ডালগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়ে গেছে, একদম শুকিয়ে গিয়েছিল। আর মোটামুটি ব্রুনি তো রিভিউ আপনারা দেখেছিলেন, ব্রুনির কিন্তু রেগুলার মানে এর ফুল আসাও বন্ধ হয় না, ফলও কিন্তু বন্ধ হয় না, কন্টিনিউ কিন্তু ফল থাকে। এ দেখুন সব রকম অবস্থায় আছে গাছ, সব রকম সাইজের ফুলও আছে, সব রকম মানে পরিস্থিতির মানে ফলও আছে। এই দেখতে পাচ্ছেন ফলও সেট হয়েছে, আবার ফল সেট হচ্ছে দু চারটে করে, এদিকে ওখান ভিতরেও আছে দু একটা। তো মেনলি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এটা থিকিং। থিকিং আপনারা জানেন গায়ে কাঁটা হয়, গায়ের বাইরের রঙটা হচ্ছে আপনার পার্পেল কালার বা খয়েরি কালারও বলতে পারেন। মোটামুটি এটা কিন্তু প্রথম ফুল ফুটেছিল, কালকে ফুল ফুটেছিল, আপনারা কিন্তু পোস্টে দেখেছেন। তো মোটামুটি এই গাছগুলো এই যে ফুল ফোটার পরেও কিন্তু গাছের হেলথ একদমই কিছু হয়নি, তাহলে বুঝতে পাচ্ছেন এদের কেয়ার কিন্তু আমি একটু এক্সট্রাই করি, যার জন্যই কিন্তু এই সুবিধাটা হচ্ছে যে গাছে ফুল আসাকালীন কিন্তু গাছের কোনো হেলথের কোনো সমস্যা হয়নি, গাছের হেলথ কিন্তু যথেষ্ট ভালো আছে। এবার নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই একটা গাছ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে বেবি চেরাডো। তো বেবি চেরাডোর কেন্দ্র কিন্তু ফুল ফুটেছে এবং কয়েকটা ফুল নষ্ট হয়েছে, কিছু করার নেই আমার, কারণ আমার কাছে পলিন ছিল না সেই সময়, এই যে ফলটা নষ্ট হয়ে গেছে, কাঁটাগুলো ছেড়ে দিচ্ছে মানে ফলটা আর থাকবে না। তো এই ফলটার গায়ে কিন্তু কাঁটা হয়, তো মোটামুটি আর এই দুটো ফুলে কিন্তু আমার বৃষ্টি খেয়ে গিয়েছিলো, তো তারপরেও দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফুল আছে। তো এতে কিন্তু প্রচুর ফল আমার সেট হবে আশা করছি, তবে আমি এত স্প্রে করেও কিন্তু ডাল এত পরিমাণে ফুল আসার কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা ডালে চারটে ফুল তিনটে ফুল এরকম আছে, তো সেই কারণেই কিন্তু এটা দেখুন চারটে ফুল আছে, তো ডালটা কিন্তু কতটা শুকিয়ে গেছে। মোটামুটি একটা জিনিস তো আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমাদের এই ধরনের ডালগুলো শুকনো হয়ে যায় বা গুটিয়ে আসে, তো সেটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার। আর এই স্বাভাবিক ব্যাপারটাকে আমরা কিন্তু একটু বড়জোর সাপোর্ট দিতে পারি যে ওটা অতটা না গুটিয়ে সামান্য গোটাক, যে একটু কম গোটাক, এইটাই কিন্তু জাস্ট সাপোর্ট দিতে পারি, তার চেয়ে কিন্তু বেশি কিছুই করতে পারবো না। যেটা আমাদের করণীয় যে একটু হালকা সার বা খাবার যেগুলো আছে সেগুলো একটু দিলে কিন্তু গাছ কিন্তু একটু হেলদি থাকবে। তবে যে গাছের ফুল আসলে গাছের শুকিয়ে যাওয়া, এটা কিন্তু একদম 100% ন্যাচারাল জিনিস বা স্বাভাবিক, তো এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, কোনো অসুবিধা নেই, এটা হতেই পারে। তবে আপনার কর্তব্য যেটা সেটা কিন্তু আপনি করবেন, অবশ্যই গাছকে খাবার দেবেন, প্রপারলি ট্রিট করলে কিন্তু গাছের এই ধরনের যে ড্রাই হয়ে যাওয়া তো এইগুলো অনেকটাই কম হয়। আর আমার মাধ্যমে কিন্তু এখন আপনারা রেয়ার ভ্যারাইটি এবং কমার্শিয়াল ভ্যারাইটি মিললে 100-এর উপরে ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশান করতে পারেন। কি করতে হবে তার জন্য, স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে। কী পাঠাবেন, SMS-এ কী লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দিলেই কিন্তু আমার কাছে যে তৈরি করা প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট আছে, এখন আপডেট হয়েছে, একদম রিসেন্ট আপডেট হয়েছে 25 তারিখে, তাই আপনারা যাদের কাছে এই ভ্যারাইটির আপডেটেড ভ্যারাইটি লিস্ট বা প্রাইস লিস্ট নেই তারা কিন্তু অবশ্যই নক করুন, আর যাদের কাছে একদমই কোনো প্রাইস লিস্ট নেই তারা কিন্তু অবশ্যই এখন এই লেটেস্ট প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট পাওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু SMS অবশ্যই করতে হবে। আমার কাছে তৈরি করা ভ্যারাইটি লিস্ট কিন্তু অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো রিপ্লাই হিসেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।